নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের এক মুখরোচক রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে এক বাটি বেসন। আজকে এই মাত্র এক বাটি বেসন দিয়ে এমন স্বাদের এক মুখরোচক রেসিপি বানাবো না, একদম সন্ধেবেলা হোক বা চায়ের সাথে বা বিকেলবেলায় মুড়ির সাথে কিন্তু দারুণ জমে যাবে। আর এই রেসিপিটা বানানো কিন্তু একদম সোজা, ঘরে থাকা উপকরণে তৈরি হয়ে যায় আর একদম মাত্র কয়েকটা উপকরণেই রেডি হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ লাগে, একদম দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপি, তাও মাত্র এক বাটি বেসন দিয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, দারুণ স্বাদের এক মুখরোচক রেসিপি, তাও মাত্র এক বাটি বেসন দিয়ে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে বেসনটা সবার আগে একটু চেলে নিতে হবে। যাতে বেসনে কোনো রকম দলা না থাকে, ভালো করে বেসনটা চেলে নেব। ভালো করে চেলে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো লবণ, সামান্য একটু হলুদ, অল্প অল্প করে জল দেব, একদম অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করতে হবে। আর একটু জল দেবো, অল্প অল্প করে জল দিতে হবে, বেশি জল দিয়ে দিলে কিন্তু হবে না একসাথে। এর মধ্যে আর একটু জল দিতে হবে, একদম অল্প। একদম কিন্তু এইরকম হবে, এই দেখুন থিকনেসটা কিন্তু একদম এইরকম হবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলা না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল, এবার এটা 15 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব। হয়ে গেছে ভাজা মশলা, নামিয়ে নেব। এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি, এবার এই বোতলের এই ঢাকনাটা একটু ফুটো করে নেব। সেফটি বিন নিয়েছি, সেফটি বিনটা একটু গরম করে নেব। দিয়ে এরকম ছিদ্র করে নিতে হবে। এইভাবে আমি একদম এই ঢাকনাটা ভালো করে ছিদ্র করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একদম ভালো করে কিন্তু ছিদ্র করে নিয়েছি, দেখেছেন? এই দেখুন, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, তেলটা একটু বেশি করে দিতে হবে। এবার আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব, একদম মচমচে করে ভেজেছি, একটুকুনি ঘষা দিলেই একদম গুঁড়ো হয়ে যাবে। এই যে ভাজা মশলাটা হয়ে গেল গুঁড়ো করা, কিছুটা পরিমাণ বেকিং সোডা এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, একটু জল দিতে হবে সামান্য অল্প। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, এই তেল একটু দিয়ে দেবো, গরম তেল অল্প, খুব সুন্দর মচমচে হবে। দিয়ে এবার এটা ভালো করে আরেকবার ফাটিয়ে নেব। খাবার সোডাটা কিন্তু এখনই দিতে হবে, আগে থেকে দিয়ে কিন্তু ফাটিয়ে নিলে হবে না, যখন বানাবো ঠিক তার 2 মিনিট আগে দিতে হবে। দিয়ে এবার এটা আমি মিনিট 5-এক ধরে ভালো করে ফাটিয়ে নেব। এটা ভালো করে একদম ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই বোতলের মধ্যে কলা পাতা দিয়ে একটু এটা ভরে নেবো পুরোটা।
এই যে এটা একটু এরকম খিলি মতো করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হাতা দিয়ে বোতলের মধ্যে ভরে নেব। এইভাবে একটা কলা পাতা দিয়ে এটা করলে, বা যদি আপনাদের কাছে এরকম ভরার কোনো জিনিস থাকে সেটা দিয়ে করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাটারটা এক বোতল হলে বেশ ভালো হবে, দিতে সুবিধা হবে। সন্ধ্যেবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে, দোকান থেকে কিনে খাবো, তা না করে বাড়িতে কিন্তু আপনারা সহজে এটা বানাতে পারেন। আর বানানো তো দেখছেন একদমই সোজা, ঘরে থাকা কয়েকটি উপকরণে, দুটো তিনটে উপকরণেই একদম তৈরি হয়ে যাবে, শুধু দেখতে থাকুন বন্ধুরা। এই যে বোতলে একদম সব ভরে নিয়েছি, ব্যাস বোতলের ঢাকনা আটকে দিলাম। এক বোতলই হয়ে গেছে, এই দেখুন পুরো একদম বোতলে ভরা হয়ে গেল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে, এবার অল্প করে দিয়ে দেখবো কেমন হয়, তারপরে ভালো করে ভাজবো। বাহ, খুব সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা, এরকম হাত দিয়ে এরকম গোল করতে হবে শুধু। এগুলো আগে ভেজে দেখি কেমন হলো। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটু লালচে হয়ে গেছে। বাদ দেবো, এরকম গোল করে ঘুরিয়ে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। এরকম গোল করে দিয়ে দেবো। আর কম আছে কিন্তু ভাজতে হবে, এই দেখুন একদম কম আছে, ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নেবো, অল্প অল্প করে দিয়ে ভাজবেন তাহলে ভালো হবে, তা নাহলে বেশি ভাজতে গেলে কিন্তু একসাথে দিয়ে ভাজলে কিন্তু মোটা হয়ে যাবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, এগুলো রেখে দেওয়ার পরে আরো মচমচে হয়ে যাবে। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। একটু বোতলে চাপ দিতে হবে, দিয়ে একদম এরকম গোল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা চাক হয়ে উপরে ফুলে উঠছে। এইভাবে একটানা রোলিং করে দিয়ে দিলে কিন্তু এটা আরো সব থেকে বেশি ভালো হবে, আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, খুব যেন লাল না হয়, মানে এরকম কালারই হবে। এই দেখুন এই যে প্রথমবারে যেগুলো দিয়েছিলাম সেগুলো তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল বলে এরকম একটু লালচে হয়ে গেছিলো, কিন্তু এরকম হবে না, হবে কিন্তু একদম এইরকম হলদেটে কালার হবে। এক টানা এইভাবে দিয়ে দিতে হবে। সব ভাজা একদম রেডি,
এবার আমি এই বাদামগুলো একটু ভেজে নেব। বাদামগুলো এরকম ঘন নাড়া দিতে হবে, তবেই কিন্তু বাদামগুলো ভালো ভাজা হবে। গরম তেলে বাদাম দিয়েছি, অনেক তেলে বাদাম কিন্তু ফুটবে, অনবরত এরকম নাড়বো, নাড়তে নাড়তে বাদাম একদম ভাজা হয়ে গেছে। কারি পাতা দেওয়ার সাথে সাথে প্রচন্ড ছিটকাবে। যে কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। যে ভাজা মশলাটা একদম প্রথমে করে রেখেছিলাম তার মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দেবো চাট মশলা, গরম মশলা অল্প করে, বিট লবণ, একদম স্পাইসি একটা মশলা রেডি হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, একদম পুরো চাকচাক হয়েছে, এই দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে, দেখেছেন? এগুলো এখন হাত দিয়ে ভেঙে নেব। এই যে আমি একদম সব ভেঙে নিয়েছি, এবার এই কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব, আর বাদাম, আর যে স্পেশাল মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দিলাম। ঝুড়ির ভিতর ঝুড়ি ভাজা মিশিয়ে নিয়েছি, এবার সব একদম মিশে যাবে। রেডি হয়ে গেল আমাদের ঝুড়ি ভাজা, কত সুন্দর মচমচে হয়েছে সে তো দেখেইছেন একদম ভাঙার সময়। এই দেখুন একদম পুরো মচমচ করছে। সন্ধ্যেবেলা এরকম মুখরোচক ঝুড়ি ভাজা থাকলে একদম পুরো দারুণ জমে যাবে। দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতে একদম এরকম এত সুন্দর একটা মুখরোচক খাবার তৈরি হয়ে গেল, তো এবার এটা খাবো। একদম পুরো মুচমুচ করছে, এবার আমি খাবো, খেয়ে দেখি কত সুন্দর দেখতে, দারুণ হয়েছে দেখতে। বাদাম কারি পাতা মিলে মিশে একাকার, একদম একবার গালে দাও বুঝতে পারবা। চায়ের সঙ্গে কফির সঙ্গে সন্ধ্যাবেলায় একদম ফাটাফাটি জমে যাবে। যে মশলাটা বানিয়েছিলাম ঠিক ওই মশলাটাই কিন্তু দিতে হবে, তবে কিন্তু স্বাদটা পাবেন। ঝাল ঝাল দারুন, মরমর করছে বন্ধুরা। এরকম বানিয়ে রাখলে কিন্তু ঝটপট একদম সন্ধ্যাবেলায় মুড়ির সঙ্গে মেখেও খাওয়া যায়, চায়ের সঙ্গেও খাওয়া যায়, দারুণ হয়েছে দারুণ। যখন ভাজছি মা বলছে এইটুকু ভেজেছিস কেন, একটু বেশি করে ভাজবি, একদম কৌটোয় ভরে রাখবো। এগুলো কিন্তু এই একটা এক কন্টেনারে ভরে আপনারা এক মাস মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন, অনেক দিন থাকবে একদম এরকম মুসমুসে, দারুণ হয়েছে। কেমন লাগবে? দারুণ দারুণ, কিছু বলার নেই, এত সুন্দর টেস্ট, দোকানেও মানে এত সুন্দর। আর এই ফ্রেশ তেল দিয়ে ভেজে আপনারা কিন্তু বাড়িতে দেখুন বন্ধুরা, একদম স্টক করে রেখে দিতে পারেন। এর যে কী কী ভালো লাগছে সে কি বলবো, একদম পুরো ফ্রেশ। নাও এখান থেকে বাদাম কারি পাতা, কারি পাতাটা দেওয়ার ফলে বেশি স্বাদ লাগবে, দারুণ দারুণ। টক ঝাল মিষ্টি সব রকম হয়ে থাকে। এই দেখুন এর মধ্যে সরু ঝুড়ি ভাজাও আছে, আবার মোটা ঝুড়ি ভাজাও আছে, সব
একদম সব ধরনের আছে, মিলেমিশে একদম। সন্ধ্যাবেলা সকালে চায়ের সঙ্গে, কফির সঙ্গে, মুড়ির সঙ্গে একদম এরকম মচমচে অবস্থা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন। এই ঝুড়ির ভিতরে আছে, আমি ঝুড়ি থেকে নিয়ে খাচ্ছি। দেখুন ঝুড়ি ভাজা আছে, ঝুড়িতে রেখেছিলাম। তো আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো কি আওয়াজ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিও।